আরো শক্তি বাড়লো মকার, সম্ভাব্য গতি 130 থেকে 150 কিলোমিটার। তারই মেয়ে সন্ধ্যায় অতিক্রম করবে মায়ানমার সাগর। রবিবার দুপুরে সম্ভাব্য ল্যান্ডফল, শনিবার সকাল থেকে আরো শক্তি বাড়বে মকার, এমনটাই জানালো আবহাওয়া দফতর। আরো শক্তি বাড়লো মকার, সম্ভাব্য গতি 130 থেকে 150 কিলোমিটার। তেরোই মে সন্ধ্যায় অতিক্রম করবে মায়ানমার সাগর। রবিবার দুপুরে সম্ভাব্য ল্যান্ডফল, শনিবার সকাল থেকে আরো শক্তি বাড়বে মকার। অযথা আতঙ্কিত হবেন না, গুজব ছড়াবেন না। আছে পড়ার সম্ভাবনা আছে প্রবল, আপনাদেরকে জানানো যাইছে। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। নিরাপদ স্থান, ঘরের পূর্বাভাসে এটাই বলা হচ্ছে আপনারা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে আশ্রয় নেবেন। বোলাক পৌঁছানো তার বৃষ্টি কালকে একটু বাড়বে আন্দামান নিকোবারে, অর্থাৎ সেখানে হেভি টু ভেরি হেভি, আবার 13 তারিখ একটু কমে হেভি। হাওয়া আন্দামান থেকে এখনও 510 কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্টে, কোয়ালি উইন্ড যেটা থাকবে 50 থেকে 60, গাস্টিং 70, সেটা 11, 12, 10, সরি 11 এবং 12। এবার কিছু অ্যাডভাইসারি তো আন্দামানের ক্ষেত্রে আমরা যেগুলো দিয়েছিলাম সেগুলোই থাকছে। আমাদের রাজ্যে যেটা আমরা দিয়েছিলাম হিটওয়েভের ওয়ার্নিং, সেটা আজকে স্লাইটলি একটু কমছে, অর্থাৎ তিনটে জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম আর হচ্ছে আমাদের বীরভূম, এই জেলাগুলোতে কিন্তু হিটওয়েভের সতর্কতা জারি থাকছে আজকে 11 তারিখ এবং আগামীকাল 12 তারিখ। বাকি জেলাগুলোতে হট অ্যান্ড ডিসকমফোর্ট ওয়েদার, অর্থাৎ টেম্পারেচার কিন্তু থাকবে, এমন নয় হয়তো ক্রাইটেরিয়া ফুলফিল না করার জন্য হিটওয়েভের সতর্কতা থাকছে না, কিন্তু গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে, ইনক্লুডিং কলকাতা। 13 তারিখ মার্জিনালি একটু টেম্পারেচার কমবে এবং একটু থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, যদিও টেম্পারেচার খুব মার্জিনাল। 30 মিনিটের ব্যথাহীন ভেরিকো শিরা চিকিৎসা, অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন। একটু কমছে 13 তারিখ, কিন্তু আবার কিন্তু টেম্পারেচার বাড়বে, সেটা হচ্ছে 15-16 তারিখ নাগাদ, কিন্তু আবার হয়তো হিটওয়েভের সতর্কতা জারি করা হতে পারে টেম্পারেচার বাড়বে বলে। এবং মৎস্যজীবীদের আন্দামানেও কিন্তু সতর্কতা জারি আছে, ওদেরও যেটা বলা হয়েছে 14 তারিখ অবধি আন্দামানে কেউ মাছ ধরতে যাবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।